আজকে আমরা সব পরিবারে ঘুরতে গিয়ে মাত্র 450 টাকার টিকিট কেটে বাঘ, চিতা, হরিণ কত কিছুই না দেখেছি। তো কোথায় গিয়েছিলাম, কি কি দেখেছি আর কতটা মজা করেছি সবটাই শেয়ার করব এই ব্লগে। এই বৃষ্টির মধ্যে ভোরবেলায় সুন্দর করে সেজে গুজে আমরা চলে এসেছি আলিপুরদুয়ার জাংশন স্টেশনে, কারণ এখান থেকে আমরা ট্রেন ধরে এখন যাব হচ্ছে শিলিগুড়িতে। আমাদের ট্রেন ছিল 5:15 আর এখন বাজে 5:02। সাথে যাচ্ছে হচ্ছে মা, কাকিমুনি মানে রাতুলের মা, দিদি, রিক, বাপিদা এবং রাতুল, আমরা সবাই মিলে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার প্ল্যান অনেক দিন ধরে হচ্ছিলো বা যাবো করে আর যাওয়া হচ্ছিলো না, তো এবার প্ল্যান করে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। ভোরের ট্রেন যেহেতু খুব ফাঁকাই ছিল, তো সুন্দর করে সিট দেখে আমরা সবাই মিলে বসে গেলাম, কিন্তু বাইরে দেখো এখনও অঝোরে বৃষ্টি হচ্ছে। আগের দিন কাকিমুনি কেক বানিয়েছিল, তো সেই কেকটাই নিয়ে এসেছে যে সবাই মিলে খাবো বলে ট্রেনে। আর যেহেতু ভোরবেলাতে ওঠা হয়েছে, তো বলা যায় সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। বাইরের এখনও এত বাজে ওয়েদার ছিল, আমরা শুধু ভয় পাচ্ছিলাম যে শিলিগুড়িতে এরকম ওয়েদার থাকলে ঘোরা মুশকিল। কিছুটা যাওয়ার পরে চলে আসলো আমাদের ঝালমুড়ি কাকু, আর আমি তো ঝালমুড়ি খেতে ভীষণ ভালোবাসি, মানে বাইরে যত মজা করেই বানাই না কেন ট্রেনে বাসে যারা ওঠে না তাদের হাতে ঝালমুড়ির টেস্টই আলাদা। তারপর আর কি, যেহেতু কয়েক ঘন্টার রাস্তা সবাই মিলে গল্পই করছিলাম, কিন্তু তার মাঝে আমি টুক করে একটু ঘুমিয়েও পড়েছিলাম, কারণ অন্যান্য দিনের মতো আজকেও আমি ভোরে ট্রেন থাকার কারণে সারা রাত ঘুমোইনি। যাই হোক, একটা বড় বোরিং জার্নির পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শিলিগুড়িতে, আর আমি যে মেকআপ হেয়ার করে এসেছিলাম সবটার 12টা বেজে গেছে। স্টেশন থেকে বেরিয়ে ওখানে একটা দোকান দেখে আমরা ঢুকে যাই ব্রেকফাস্ট করার জন্যে। ভালোভাবে পেট পুড়ে ব্রেকফাস্ট করি তবেই ঘুরতে যাব, কারণ ঘোরা শুরু হলে তো আর খাওয়া দাওয়ার নামগন্ধ থাকবে না। তো সেখানে আমরা ডাল ভাত নেই, ডাল ভাত, আলু ভাজা ছিল, ডিমও ছিল, তো ভালোমতো খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই ঢ্যামনা বৃষ্টি কোনোভাবেই আমাদের পিছে ছাড়ছে না। ও, বলাই তো হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে। এখানে আসার প্ল্যান অনেকদিন ধরেই হচ্ছিল, তারপরে আমার ফেসবুকে 100K হওয়ার পরে একটা ট্রিপ দেওয়ার কথা ছিল আমার, তো সেই ট্রিপটাই আজকে দিচ্ছি। তো আমরা পৌঁছেও গেলাম শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে। এখানে যে সাফারি করার গাড়িগুলো থাকে সেগুলোর টিকিট সেখানে সাথে সাথেও কাটা যায়, বাট অনলাইনে করে রাখলে ভীষণ ভালো সিকিউরভাবে থাকে, তো আমরা অনলাইনে আগে থেকে টিকিট করে রেখেছিলাম। যেহেতু আমাদের অনলাইনে টিকিট করা ছিল, তো খুব একটা বেশি সময় লাগেনি, টিকিট দেখা মাত্রই আমাদের এন্ট্রি করিয়ে দেয়। অ্যান্ড ভেতরে গিয়ে আমাদের এক জায়গার থেকে সাফারি সিট নাম্বারগুলো নিতে হতো, তো সিট নাম্বার নিয়ে এখন সাফারি গাড়ির দিকে আমরা দৌড়াচ্ছি। আমি টুক করে একটু জায়গাটা দেখে নিই, জায়গাটা তো অনেক বড় একটা এরিয়া, আমি তো হয়তো 40-50% তুলেছি, তাও হয়তো না। সেখানে সামনে থেকে দেখলে তোমরা ভালোভাবে উপভোগ করতে পারবে জায়গাটার সৌন্দর্য। এই গাড়িগুলো করেই আমাদের এখন সাফারি করাবে। তো গাড়িগুলো বেশ ভালো ছিল, এসি গাড়ি ছিল, লিমিটেড সিট ছিল, অ্যান্ড যে কটা সিট সে কটা লোকে ওঠাবে, আমাদের গাড়িতে সে কজনও হয়নি, দু একটা সিট ফাঁকাই ছিল। ঢোকা মাত্রই আবার রাতুলের সাথে ঝগড়া লেগে গেলো, কারণ আমি ফ্রন্ট সিটে বসতে চেয়েছিলাম আর ও বসে গেছে। যাই হোক, সবাই উঠে যাওয়ার পরে এ তো আমাদের গাড়ি ছেড়েও দিল, আমরা একদম ঘন জঙ্গলের ভেতরে যাচ্ছিলাম। একটুখানি গিয়ে আমরা দেখতে পাই হচ্ছে হরিণ, আর হরিণগুলো দেখা মাত্রই আমাদের বেশ ভাল লাগছিল। তার কারণ হচ্ছে আমরা ভয় পাচ্ছিলাম যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর এরকম ওয়েদার, ওরা হয়তো কেউ থাকবেই না, ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে থাকবে, বা যেহেতু হরিণগুলো দেখতে পাইছি তখন মনে হচ্ছিল না আমরা এক এক করে সবগুলোই দেখতে পাবো। আমাকে যেহেতু রাতুল ফ্রন্টে বসতেই দেয়নি, তাই আমি পুরো সাফারি ফ্রন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর আমার জিজু বারবার বলছিল যে পড়ে গেলে কিন্তু 32 পাটির একটা পাটিও থাকবে না।
হরিণের জঙ্গলটা পার করে তারপরে জঙ্গলে আমরা দেখতে পাই হচ্ছে ভাল্লুক। এই ভাল্লুকগুলো যে খাঁচার ভেতরে দেখছি এগুলো 8 মাসের ভাল্লুক। বড় ভাল্লুক যেটা ছিল জঙ্গলে এক তো দূরে আছে, আর তার উপরে এগুলো এত অলস, না নড়ে না চড়ে, কোনো এন্টারটেনমেন্টই হয়নি আমি এদের থেকে। আর আমার ভাল্লুক দেখার খুব একটা বেশি ইন্টারেস্টও ছিল না, কারণ আমার নিজের ঘরে একটা ভাল্লুক আছে। এই যে ভাল্লুকের জঙ্গলের পরের জঙ্গলটাতেই ছিল হচ্ছে চিতা বাঘ। বাট এই চিতাটা দেখো আমাদের দেখা মাত্র একদম জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছিল। আমার যেহেতু বারবার বলছিল এই পয়সা দিয়েছি তুই ভিতরে ঢুকে যাচ্ছিস, পরে যেটা চিতা দেখতে পাই সেটাও জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছিল। যাই হোক, এদেরকে আমরা ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু 3 নম্বর চিতা যেটা ছিল সেটা ভীষণ ভালো ছিল দেখো। এমন একটু বয়স্ক আর একটু অলসই ছিল, একদম সুন্দর করে পোজ দিয়ে যে বসে আছে, না নড়েই না চড়ে, দেখো সুন্দর করে বসে আছে। আর প্রত্যেকটা জঙ্গলে কিন্তু সেপারেট করা, মানে প্রত্যেকটা পশুর জন্য আলাদা আলাদা জঙ্গল, তো গেটও আছে মাঝে। গেট পার করে আমরা প্রত্যেকটা পশুর জঙ্গলে ঢুকছিলাম। এরপরে দেখবো হচ্ছে আমরা বাঘ, যেটার জন্য আমি একদম মোবাইল নিয়ে ফ্রন্টে দাঁড়িয়েছিলাম, যে যেখানেই দেখতে পাই না কেন আমি সুন্দর করে এর ভিডিও করবো। এই তো প্রথম বাঘটা দেখতে পাচ্ছি, দুটো বাঘ ছাড়া ছিল, বাট প্রথম বাঘটা সেই চিতা বাঘের মতোই আমাদের দেখা মাত্র জঙ্গলে ঢুকে যায়, ওকে আমরা ঠিকভাবে দেখতে পাইনি। কিন্তু দ্বিতীয় বাঘ যেটা ছিল ও ভীষণ ভালো ছিল, একদম সুইটহার্ট ছিল, কারণ ও গাড়ির এপাশ থেকে ওপাশে ঘুরে ঘুরে সবাইকে দেখিয়েছে। আমি এখানে হাসছি সবার এক্সাইটমেন্ট লেভেল দেখে, আর সত্যি ভীষণ ভালো লাগছিল, কারণ এত দূর থেকে শুধুমাত্র এদেরকে দেখার জন্য এসেছি, আর হ্যাঁ দেখতেও পেরেছি। যাই হোক, সবগুলো দেখানোর পরে আমাদের এখন নামিয়ে দিচ্ছে, এখন আমরা জুটাকে ঘুরে দেখবো। আচ্ছা, এই বেঙ্গল সাফারি কিন্তু প্রত্যেকটা পার্টে পার্টে আছে, শুধু পার্ক ঘুরতে চাইলে সেটাও ঘুরতে পারবে। বাট আমরা যে টিকিটটা করেছিলাম 450 করে পার পার্সন পড়েছিল, সেটা এন্ট্রি থেকে শুরু করে সাফারি জু সব কিছু ইনক্লুড ছিল, সবটাই ঘুরতে পারবো। তো জুটা এখন ঘুরে দেখছিলাম, খাঁচার ভেতরে ভেতরে অনেক রকমের পাখি ছিল, বাট প্রথম খাঁচাটাতে যাওয়া মাত্র আমরা দেখতে পাই নানান রকমের মুরগি, যেটা দেখার পরে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম সবাই মিলে, যে মুরগি দেখতে এসেছি এত দূর থেকে। যাই হোক, তারপর প্রত্যেকটা খাঁচা ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর পাখিও ছিল। এই পুরো জুটা অনেক বড় ছিল, কম করেও এখানে 17 থেকে 18টার মতো খাঁচা ছিল, আর প্রত্যেকটা খাঁচাতে নানান প্রজাতির পাখি, নানান প্রজাতির পশু আমরা দেখতে পেরেছি। অনেক কালারের হরিণ দেখেছি, অনেক রকমের বানর, অনেক রকমের মুরগি, সব কিছু দেখেছি। অ্যান্ড 450 টাকার টিকিটে তোমরা এত কিছু দেখতে পারছো, অ্যান্ড সত্যি ভেতরে কোনো কিছুর অভাব নেই। ওয়াশরুম আছে, ক্যান্টিন আছে, স্ন্যাক্স আইটেমের দোকান আছে, আর সবটাই ওয়েল মেনটেন। চারিপাশটা সবুজে ভরা জঙ্গলও যে এত সুন্দর হয়, সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। জু ঘুরে তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা ফ্রন্টের দিকে চলে আসি, এখন পার্কের এরিয়াটা ঘুরে দেখবো। কিন্তু তার আগে আমি একটু টাচ আপ করে নিচ্ছিলাম, কারণ সেই ভোর 4টার সময় মেকআপ করে বেরিয়েছি, তো সবটাই নষ্ট হয়ে গিয়েছিলো। আর আমি যখন বাইরে সারাদিনের জন্য ঘুরতে বেরোই, আমি আমার ব্যাগে সব কিছুই মোটামুটি বলতে পারো ক্যারি করি, মানে যেগুলো নেসেসারি দরকার, কম্প্যাক্ট, হেয়ার কোম, লিপস্টিক অ্যান্ড পারফিউম। জিমে ঢোকার পরে থেকে রাতুল ও নিজেকে নিয়ে এত অবসেসড হয়ে গেছে, ও এত ফটো তুলতে এখন ভালোবাসে। আজকে সারাদিনে আমি যতটা না ফটো তুলেছি তার ডাবলের ডাবল ফটো আমি ওকে তুলে দিয়েছি।
মেদুরে একটা স্ন্যাক্স আইটেমের দোকান ছিল, তো সেখান থেকে এখন আমরা টুকটাক কিছু খাবো। ফার্স্ট টাইম একটু চা খাচ্ছিলাম। তোমরা অনেকেই আমার এখন কমেন্ট করো যে দিদি তোমার সকালে উঠে চা খাওয়াটা এখন খুব মিস করি। সত্যি বলতে জিমে ঢোকার পরের থেকে আমি চা খাওয়াটা একদমই অ্যাভয়েড করেছি। এই দু মাস হতে চলো জিম করেছি আর এটা হচ্ছে আমার 5 নম্বর কাপ এই দু মাসের ভেতরে। যাই হোক, একটুখানি চা খেয়ে তারপর মোমো খাচ্ছিলাম। মোমোটা অসাধারণ টেস্ট ছিল, কারণ যেই মোমো চাটনি ঝাল হবে সেটা আমার কাছে ভীষণ প্রিয়। সকাল থেকে বৃষ্টি রানি এত ভয় পাচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে সারাদিন আমরা যতক্ষণ ঘুরেছি কোনো বৃষ্টি হয়নি। রোদ ছিল না, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল। কিছুক্ষণ পার্কে খেলার পরেই আমরা চলে যাই হচ্ছে লাঞ্চ করতে। এরিয়ার ভেতরে দুটো রেস্টুরেন্ট ছিল, বাট আমরা এখানে খাচ্ছি হচ্ছে ফুড কোর্ট বলে যে রেস্টুরেন্ট সেখানে, কারণ বাপিদা একজনকে জিজ্ঞেস করে নিয়েছিল কোনটার খাওয়ার বেশি ভালো, সে এখানে ঠিকানা দিয়েছিল, তো এখানে আমরা খেতে চলে এসেছি। খাওয়া শেষে রাতুল সবার জন্য আইসক্রিম নেয়। আইসক্রিম খাচ্ছিলাম অ্যান্ড সেখানকার খাওয়ার খুব একটা ভালো ছিল না, আবার খুব একটা খারাপও ছিল না। ঘুরতে এসে এতটুকু ভালো খাবার পেয়েছি এটাই এনাফ। তো খাওয়া দাওয়া করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আবার গাড়ি ধরে আলিপুর ব্যাক করতে হবে। শুনেছি পুজোর আগে নাকি এখানে সিংহ আনবে, তো তখন আবার আসবো ঘুরতে। আপাতদের জন্য ব্যাঙ্গো সাফারিকে টাটা বাই বাই বলে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের কথা ছিল ট্রেনে করে আলিপুরে ব্যাক করার, কিন্তু রাতুল বললো ট্রেনে করে বাড়িতে ব্যাক করলে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা একটা এসি বাস পেয়ে যাই অ্যান্ড সেটাতেই উঠে যাই, কারণ অসম্ভব টায়ার্ড হয়ে গেছিলাম সবাই। আর দেখো রিক্ত ঘুমিয়েই পড়েছে, তাই আমরা বাসে করে এখন বাড়ি ফিরবো। ভীষণ ভালো ঘুরলাম আজকে, সারাটা দিন সবাই মিলে আনন্দ করে কাটিয়েছি। তো এই ছিল আজকের আমাদের ঘোরার সুন্দর একটা ব্লগ। আশা করি ভিডিওর মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। Bye!